কোরআনটা হলো মুসলিম জাতির ভাগ্য সুপ্রসন্ন করার এক ধম্বন্তরী মহা ঔষধ। নিজের ঘরে রেখে ওহির কালাম, শুনলাম শুধুই মোল্লার বদনাম। নিজের ঘরে ওহির কালাম রয়ে গেল, বাসা তোমার একন সিরি, ধর্ষ পরের চামচাগিরি, কোরআন সুন্নার জমিদারি করে অবহেলা, ঘরে ফেরার পালা রে ভাই ঘরে ফেরার পালা, ঘরের ছেলে ঘরে ফেরো ঘরে ফেরার পালা ঘরে ফেরার পালা। বাসা তোমার একন সিরি, কোরস পরের চামচাগিরি, কোরআন সুন্নার জমিদারি করে অবহেলা। কি চমৎকার কথাগুলি যথার্থইভাবে কবি তার কল্পনা রাজ্য থেকে এনে অঙ্কন করে আমাদের সামনে পেশ করে দিয়েছে। কোরআন সুন্নার জমিদারি হলো আমাদের মূল পুঁজি। বেদাতি এবং মাঝহাবি তাদের দ্বারা এমন কোনো কাজ নাই যেটা তারা করতে পারবে। সুবহানাল্লাহ, ডাক্তার জাকির নায়েক সাহেবের একটা ছবি দিয়েছে, বাম হাতে উনি পানাহার করতেছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ছবি দিয়েছে, বাম হাত দিয়ে মাখায় ভাত খাচ্ছে। সুবহানাল্লাহ, ফেসবুকে দিয়ে বসে এরা আবার কোন শয়তান বাম হাতে পানাহার করে। শয়তান হলো ডাক্তার জাকির নায়েক, শয়তান হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওরা বাম হাতে পানাহার করে। কোরআন সুন্নাহ তো আমাদের নেই, আমাদের এলেন এখন ফেসবুকে ঢুকেছে। ফেসবুক খুললে যে কত মুফতি বের হয়, আল্লাহ আকবার! লাল মুফতি, নীল মুফতি, হলুদ মুফতি, সবুজ মুফতি, মুফতি কারোর নামের সাথে আবার কমন পড়ে গেলে এক্সকিউজ মি, কারো নাম লাল মিয়া থাকতে পারে, কারো নাম সবুজ মিয়া থাকতে পারে, বলে সবুজ মুফতি বলে আমাকে গালি দিয়ে, লাল মুফতি বলে আমাকে গালি, জি না, কাউকে মেনশন করে কথা বলা হচ্ছে না, এটা আপনাকে বুঝতে হবে। ক্ষুদে মুক্তি, ছোট মুক্তি, বড় মুক্তি, ভূঁইফোর মুক্তি, আর শায়েখ শব্দটা যে কোথায় লাগানো হচ্ছে, কার জন্য প্রযোজ্য আমি বুঝতেই পারি। মিনার মসজিদে বসেছিলাম, হঠাৎ করে কানে আওয়াজ আসলো, একজন তালেব এলেম এখন কিছু কথা বলবে। তালেব এলেমের বক্তৃতা শুনে ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ সাহেবের কণ্ঠের আওয়াজ পেলাম। তা আমি দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলাম যে মদিনা ইউনিভার্সিটির স্বনামধন্য প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ হাফেজাহুল্লাহ রাহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া ঈমানিহি ওয়া আমালিহি আল্লাহুম্মা আমিন, তিনি বক্তব্য দিচ্ছেন। ওনার বাবা হলেন মদিনার বড় আলেম আব্দুল মহসিন আল আব্বাদ, ওনার দাদাও একজন বড় আলেম। আমরা তদানীন্তনকালে ওনার দাদাকে দেখেছিলাম, এখন উনি বেঁচে আছেন কি না জানি না। ডক্টর আব্দুল রাজ্জাক আল আব্বাদ সৌদি রেডিও টেলিভিশনে প্রোগ্রাম করেন, মদিনা ইউনিভার্সিটির মসজিদের খতিব এবং মদিনা ইউনিভার্সিটির একজন প্রখ্যাত প্রফেসর, স্বনামধন্য প্রফেসর, তিনি বক্তব্য দিচ্ছেন। ঘোষণা করা হচ্ছে একজন তালেব এলেম কিছু কথা বলবে। আমি দড়িয়ে গিয়ে বক্তব্য শেষ হলো, বললাম স্যার আপনি বক্তব্য দিলেন তো তালেব এলেম নাম বললো কেন? বলছে হ্যাঁ আমি তো তালেব এলেম। বলছে আলেম কে আপনাদের দেশে? বলছে আমাদের দেশে আলেম হলেন শেখ বিন বাজ রাহেমাউল্লাহ, শেখ মোহাম্মদ বিন সালি আল উসাইমিন ওনারা হলেন শেখ, আমার আব্বা আব্দুল মহসেন আল আব্বাদ উনি হলেন শেখ, আর আমি ওনার ছেলে, আমরা হলাম তালেব এলেম। এবার দেখুন তালেব এলেম কোথায়, আর আমাদের দেশে লালুও শেখ হয়ে গেছে, বলুও হয়ে গেছে, ফেসবুকের শেখের আর অভাব নেই ছড়াছড়ি। গতকাল বা পরশু দিন এক ভাই বলছেন যে আপনারা সতর্কতা অবলম্বন করবেন, যারা ফেসবুকে লেখালেখি করেন ইখতিলাফি কোনো মাসলা, যাদের এলেম কম তারা এই বিষয়ে ঢুকবেন না, আর তাড়াহুড়া করবেন না, সবুর করেন, দেখেন জ্ঞানীগুণী লোকেরা কি বলে। যাই হোক, পরে
ওইটা পড়ার পরে আমার যা মনে হলো যে চরমপন্থী কিছু কথা না বললে তো সিরিয়ালে আসা যায় না, এমন কিছু কথা বলতে হবে যেই কথায় সিরিয়ালে আসা যায়, ভাইরাল হয়ে যায়, জনগণের চোখে লাগে। চোখে লাগার জন্য এমন কিছু ব্যতিক্রমধর্মী কথা না বললে তো পাবলিকের চোখে লাগবে না, সমালোচনার ঝড় উঠবে না, মায়ের খেলে নাকি নেতা হওয়া যায়, মায়ের না খাওয়া বন্ধু নেতা হওয়া যায়, অ্যারেস্ট হলে নেতা হওয়া যায়, মায়ের খেলে নেতা হওয়া যায়, সমালোচনা গালিগালা শুরু হলে বড় শায়েখ হওয়া যায়। এই জন্য লালু ভুলু যে যা পারতেছে, যা মনে ধরতে তাই লিখে যাচ্ছে, এলেম যারা আছে আর না।